ওই আপনাদের মিডিয়ার সামনে আসতে গেলে অনেক কিছু কথা বলতে হয় তো, তাই উল্টো পাল্টা কথাবার্তা বলার চেষ্টা করছে। সে তো আজকে তার ইনভেস্টিগেশন চলছে, প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে, সমস্ত কিছু কাজ হচ্ছে। এখন আমার তো ধারণা দিলীপ ঘোষ, আমার মনে হচ্ছে না দিলীপ ঘোষেদের এই বিজেপির লোকেরাই প্ল্যান করে এই সমস্ত কাজ করাচ্ছে, দিলীপ ঘোষরাই এসব কাজ করাচ্ছে। হয়তো দেখা যাবে পরবর্তীকালে দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষের দলের লোকের সঙ্গে কারো না কারো নেক্সাস রয়েছে, এরা তো সব বিজেপি থেকে প্ল্যান করে করছে। অশিক্ষিত মানুষ যখন সাংসদ হয় আর অশিক্ষিত মানুষ যখন দলের সভাপতি হয় তখন এই সমস্ত কথাবার্তাই বলতে বলে, কারণ উনি আইনটা জানেন না যে কোথায় রাজ্য সরকার কোন জায়গাতে ইনভেস্টিগেশন করতে পারে, কোন জায়গায় সিবিআই ইনভেস্টিগেশন করতে পারে, এই সব আইনগুলো ওনার জানা নেই, তাই জন্য উনি সমস্ত কথা বলতে পারেন। রাজ্য ভাগ নিয়ে কোনো সময় বিজেপি চায় না, দরকার করলে ছোট ছোট রাজ্যে সেটা সময় এলে বলবে। যদি এইটা যে উনি তো দুটোই কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছেন, ওনার কথাবার্তার মধ্যে কন্ট্রাডিকশন মধ্যে আছে, ওনার দলের মধ্যে কন্ট্রাডিকশন আছে। উনি আপনি যে কথাটা বললেন তাতে দেখুন, প্রথম কথাটা বলছে চাই না, আবার বলছে ছোট ছোট রাজ্য চাই, তাহলে দুটোর মধ্যে কন্ট্রাডিকশন আছে। আসলে ক্ল্যারিটি নেই কোনো জিনিসের মধ্যেই, ক্ল্যারিটি নেই দলের মধ্যে, নিজেদের মধ্যেই কোনো ঠিক নেই। একটা মানে কী বলবো, এ মানে এই এখন এরা হচ্ছে যে আনরুলি হর্স, আনরুলি হর্স বঙ্গ বিজেপি এখন হচ্ছে আনরুলি হর্সে ভর্তি হয়ে রয়েছে, যে যেভাবে পাচ্ছে দৌড়চ্ছে, যে যেভাবে পাচ্ছে দৌড়চ্ছে। আমরা তো উত্তর তো দিলাম আপনাকে এর আগে। আর এই যে বিভিন্ন জায়গায় তৃণমূল বা অন্য জায়গা থেকে থানায় অভিযোগ দায়ের করছে এই রাজ্য ভাগ নিয়ে, যে বিজেপি সাংসদরা বিধায়করা করেছে তৃণমূলও করছে, এই যে বঙ্গভঙ্গ নিয়ে যে কথা বলেছে বিজেপি সাংসদরা, সেই নিয়ে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করছে। এক্ষেত্রে কি সংসদের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে যারা বলছে? সে পুলিশ বুঝবে সেটা, করা যায় কি করা যায় না পুলিশ বুঝবে, যখন যদি করে তখন তার রিয়াকশান দেবো, এখন এই মুহূর্তে রিয়াকশান দেবো না। তবে আমি কিন্তু খুব ভেরি কেয়ার আপনাদের বলে দিই, জানিয়ে দিই, দু হাজার এগারো সালে বিজেপির এমপি তখন ছিলেন দার্জিলিং থেকে বিজেপি এমপি ছিলেন যশবন্ত সিং, সেই যশবন্ত সিং পার্লামেন্টের মধ্যে কিন্তু দার্জিলিংকে নিয়ে একটা রাজ্য করার একটা বলেছিলেন, বক্তব্য বলেছিলেন বিজেপির সঙ্গে, কিন্তু আমি সেই সময় খুবই প্রতিবাদ করে উঠি এবং তাতে সেই প্রতিবাদ নিয়ে